আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসআলু আহাদুকুম রাব্বাহু হাজাতাহু কুল্লাহা, তোমাদের প্রত্যেকটা মানুষ তার সব প্রয়োজন আল্লাহর কাছে চাইবে, যা আছে দুনিয়াতে প্রয়োজন। স্যান্ডেলের ফিতা নয়, এখানে হলো ছোট থেকে ছোট, ছোট থেকে ছোট, দা হোক, কুড়াল হোক, সৌচ হোক, সুই হোক, যেটাই হোক, আল্লাহ এটা আমার নেই, তুমি আমার ব্যবস্থা করে দাও। বুঝতে পারলেন না মনে হয়? সব কিছু আল্লাহর কাছে চাইতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাররাহু ওয়াইস্তাজিবাল্লাহু লাহু ফিশাদায়েদ, কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, কেউ যদি বিপদে পড়ে তার দোয়া কবুল হওয়া চায়, ফালিক্সির দোয়া ফির রাখায়, তাহলে যখন ভালো অবস্থায় আছে সেই সময়ের জন্য আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করে। এ হাদিস মনে হয় বুঝাতে পারলাম না ভালোভাবে, আবার বলবো। কেউ যদি বিপদে পড়ে বলছে যে আল্লাহ আমি বিপদে পড়েছি, বাঁচা, আমার ছেলেটা জেলে চলে গেছে, জেল থেকে বের করে দাও, আমার প্রতিবেশীর সাথে গণ্ডগোল হয়ে আমার সব কিছু লুটে ভেঙে চুরে নিল, আমি খুব বিপদে পড়েছি, আল্লাহ তুমি এটা ঠিক করে দাও, এটা স্বাভাবিক মানুষের আসে। তো এই সময় আল্লাহকে ধরছে, নৌকাটা ডুবে যাচ্ছে, ডুবে যাচ্ছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, মানে বিপদে পড়ে আল্লাহর কাছে বাঁচতে চাচ্ছে, ওই সময়ে তার দোয়াটা আল্লাহ কবুল করুক, এইটা যদি কেউ চায় তাহলে যখন ভালো আছে তখন আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে। ভালো অবস্থায় বেশি বেশি চাইলে বিপদে পড়ার সময় আল্লাহ বলবেন, আচ্ছা 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 ঠিক আছে, তুমি যখন ভালো অবস্থাতেই আমার কাছে খুব চাও, তা এখন তো বিপদে পড়েছ, যা আমি তোমাকে বিপদ থেকে বাঁচিয়ে দিলাম। এইবার কি বুঝতে পেরেছেন? আমি একথা বলিনি, একথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, প্রার্থনা আপনাকে আল্লাহর কাছেই করতে হবে, চাওয়া ওখানেই চাইতে হবে। চাইলে খুশি হন, না চাইলে বেজার হন, চাইলেই খুশি হন, না চাইলে বেজার হন। এ লোকটা সবাইকে দান করে, সবাইকে দান করে, তো একদিনে 15-20 জন 30 জন এসেছে, তো বিকালে মন খারাপ করে বলছে, ধর তোমাদেরকে কি সারাদিন দিতে থাকবো নাকি, আমার কত ব্যস্ততা আছে না, তার মানে খেপে গেছে। আর উপরে যত চাইবেন তত খুশি, যত চাইবেন তত খুশি, তার কাছে বিরক্তি নেই, চান। আর হাত তুলে চাইলে লজ্জা পাই, কেমনে তার হাতখান ফিরিয়ে দিই। সময়ে সময়ে আপনি হাত তুলে চাইবেন। বুখারি মুসলিমে রয়েছে 36টি হাদিস হাত তুলে চাওয়ার, আর এমনি সহি হাদিস আছে 42টি। এ তো দুয়ার বই আব্দুর রাজ্জাক বিন ইউসুফ দেওয়া আছে, উপদেশ বইয়ে এই ঘটনাগুলি দেওয়া আছে। এই ছেলে একটু থামো, আমি আমার শেষের দিকে চলে এসেছি, কখন দোয়া করবেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা কানা নিসফুল লাইলে ফুতিহাতা বুসামা, যখনই রাত অর্ধেক হয় তখন আকাশের দরজা সব খুলে দেওয়া হয়। খুব খেয়াল করে থাকবেন, দোকানপাটে যারা আছেন তারা একটু খেয়াল করেন, কয়েক মিনিট বেচাকেনা বন্ধ করেন, যখন রাত 12টা পার হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ইউনাদি মুনাদিন মিনাস সামায়, আকাশ থেকে চিৎকার করে বলে, আকাশ থেকে চিৎকার করে বলে, মা মিন দাইন ফাইস্তাজব লাহু, কেউ আমাকে কিছু বলে কি, আমাকে বললে আমি তার কথা মেনে নিব। মামিন সাইলিন ফায়ুতা, কেউ আমার কাছে কিছু চাচ্ছে কি, যে যা চায় আমি তাকে তা দিয়ে দিব। মামিন মাকরুবিন ফায়ুফরাজ আনহ, কেউ বিপদে পড়ে আছে কি, বিপদে পড়ে কি আমাকে কিছু বলছে, ও যদি বিপদে পড়ে আমাকে কিছু বলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। তিনটা কথা, এক, ডাকলে আমি সাড়া দিব, কি বলছে আমাকে সেটা আমি শুনব। দুই, আমার কাছে কিছু চাইলে তাকে তা দিয়ে দিব। তিন, কোনো বিপদের কথা বলছে কি, যদি বিপদের কথা বলে তাহলে আমি আল্লাহ তাকে বিপদ থেকে উদ্ধার করে দিব। সর্বশক্তিমান, সব কিছু করতে পারে, সারা পৃথিবী লেগে ঠেকাতে পারবে না যদি আল্লাহ আপনার ব্যাপারে কিছু করতে চান। তিনি আজিজ, পরাক্রমশালী, সর্বক্ষমতার অধিকারী।
মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা নুদিয়া লিসসালাহ ফতিহা তাবাবু সময়, যখন আজান দেওয়া হয় তখন সব আকাশের দরজা খুলে দেওয়া হয়। ওস্তুজিবা দোয়াও এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাইরাদু দোয়া বানাল আজানুল ইকামা, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না, আজান ইকামাতের মাঝে দোয়া ফেরত দেওয়া হয় না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুয়াজ্জিন যখন আজান দিচ্ছে তুমি তার উত্তর দিতে থাকো, উত্তর দিতে থাকো, ফাজান তাহা যখন আজান শেষ হয়ে যাবে, সালতুতা এখন আজান শেষ হয়ে গেছে, উত্তর শেষ হয়ে গেছে, এখন তুমি চাও যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইজাবু দুআ ও ইনদার নুজুলিল মাতার, যখন বৃষ্টি হয় তখন দোয়া কবুল হয়, ইলতেকাইল যাইছে যখন যুদ্ধ শুরু হয়ে যায় ওই সময়তে দোয়া করলে দোয়া কবুল হয়। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে তখন হাত তুলে দোয়া করে বলছেন, আল্লাহুম্মা ইনতুলে খাজিলে সাবা লা তুবাদ ফিলার জেলে ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তুমি আজকে বদরের মাঠে যদি 313 জন মানুষকে ধ্বংস করে দাও, কিয়ামত পর্যন্ত তোমাকে ঢাকার মতো কোনো মানুষ থাকবে না। ওই সময়তে তিনি হাত উঠিয়ে দোয়া করতে আছেন, করতে আছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ তাআলার পাশে এসে কাঁধে হাত দিয়ে বলছেন, এক পিকা আর লাগবে না, যা দোয়া করেছেন এতেই হয়ে যাবে, আর দোয়া করিয়েন না জানি, যথেষ্ট যথেষ্ট। তারপরে তিনি বললেন যে ওয়াল ইকামা আইনদার ইকামা, যখন আজান ইকামাত দেওয়া হয়, আজান দেওয়া হয় তখন দোয়া কবুল হয়। মনে রাখবেন, খেয়াল ও 19-20 হয় না যেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজা তাজুলু শামস, যখনই সূর্য ঢুলে যায় ফতেহা তাবাবু সময়ে, ওই সময়তে আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। আর আমার মন চায় এই সময় চার রেকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি উপরে চলে যায়, এই সময় আমি চার রেকাত সালাত আদায় করি, আমার আমলটা যেন তাড়াতাড়ি চলে যায়। ওই সময়তে যেটা আমি বক্তব্যে বলেছি, জোহরের সুন্নাত ছাড়াই চার রেকাত সুন্নাত আছে, ওই সুন্নাত যদি কেউ সূর্য ঢোলার সাথে সাথে পড়ে তাহলে তাকে রাতে তাহাজ্জুদের সালাতে নেকি দেওয়া হবে। এখন সূর্য ঢোলার সাথে সাথে 12:05-10 দিকে সব দরজা খুলে দেওয়া হয়েছে, এখন তাড়াহুড়া করে দুই রেকাত সালাত আদায় করে ওকে বলেন যে আমি বিপদে পড়েছি। আমি মনে হয় ভালো করে বুঝাতে পারি না, যখনই দুপুরে সূর্যটা ঢুলে যায় মানে এখন আজান হবে, দুপুরে মানে এখন জোহরের আজান হবে কাছাকাছি, বুঝাতে পেরেছি কি, তখন ওযু করে চার রেকাত সালাত আদায় করবেন বা দুই রেকাত করবেন, চার রেকাত করলে তাহাজ্জুদের নেকি দেওয়া হবে। এটা কিন্তু জোহরের সুন্নাত নয়, বাড়িতে হোক আর মসজিদে হোক কোনো সমস্যা নেই। জি কয় সালামে, এক সালামে, দুই সালামে, যেটা সহজ হয়, দুটাই সহি হাদিস। মানে একটা কৌতূহল থাকছে যে কিভাবে পড়ব, তো যখনই সূর্য ঢুলতে গেছে তখনই ওযু করে দুই রেকাত, যদি চার রেকাত পড়েন তাহলে দুই রেকাত করেই পড়িয়েন, বা একসাথে চার রেকাত পড়লেই সহি হাদিস, কোনো সমস্যা নেই। চার রেকাত পড়ার পরে তাকে বলেন যে আমি বিপদে পড়েছি, যেটা বলবেন সেটাই কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসাআতান লা ইউফিকুহা আব্দুল মুসলিম, রাতে একটা সময় রয়েছে যখনই কোনো মানুষ চাওয়ার ব্যাপারে ওই সময়ের মুখামুখি হয়, ওই সময়ও যদি ইহকালের কিছু ভালো চাই বা পরকালের কিছু ভালো চাই, ওই সময়ে যদি ইহকালের কিছু ভালো চাই পরকালের কিছু ভালো চাই, ইল্লা তাহু ইয়েহু, তাহলে দিবে নি, না দিলাম তোমাকে, যাও তুমি বলেছো তোমাকে দিলামই, না রাতের একটা সময়। তাহলে এটা কোন সময়? একটু আগে তো বোঝা গেল যে রাত 12:00 পরে দরজা খুলে দেওয়া হয়েছে, এখন যেটা বলবো সেটাই শুনবো, শুনবেন কিন্তু আরেকটা হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
এঞ্জেলো রব্বুনা তালা এলা সামাই দুনিয়া হীন এক কাসলসুল্লাইল আখেরা। যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে, যখন রাতের তিন ভাগের দুই ভাগ চলে যায় এক ভাগ বাকি থাকে, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, তখন আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন, নেমে এসে বলেন মায়াতুনি ফাস্তাজিবালাহু, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব, পৃথিবীর মানুষ কে আমাকে ডাকে আমি তার সাড়া দেব, তার ডাকে সাড়া দিব। মায়া সলনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব, কে আমার কাছে কিছু চাই, যে যা তাই চায় আমি তাকে তাই দিয়ে দেব। মায়াস্তাক ফেরুনি ফাক ফেরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় তাকে আমি ক্ষমা করে দিব। হাদিস বুখারী মুসলিম। তাহলে দুই হাদিসের সমতা আপনাকে কিভাবে দেখাবো? তাহলে ধরে নিতে হবে রাত ১২টার পর থেকে নিয়ে ফজরের আজান পর্যন্ত কোনো সময় আছে। আপনি চেষ্টা করবেন ১২:৩০ ১টা থেকে নিয়ে ৪:৩০ পর্যন্ত এরই সময়ে কোনো সময় উঠা, কোনো দিন ১টায় হোক, কোনো দিন ২টায় হোক, কোনো দিন ৩টায় হোক, কোনো ২:৩০ হোক, হতে পারে যে ওই সময়টায় তো ধরে নেব আমি, যেই সময়তে চাইলেই হবে, চাইলেই হবে, যা চাইলে দিবে নি বলছেন যে দিবে নি দিবেন। কথাকে আমি বুঝাতে পেরেছি? চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই বোন। আর জুমার দিনে দোয়া কবুল হয় তাতে সেটাকে নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে, জুমার দিনে দোয়া কবুল হয় সেটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আসরের পরে। খুব খালেস অন্তরে কান্নাকাটি করে বিনয়ের সাথে প্রার্থনা করুন, কবুল হবে। কিছু সময় উল্লেখ করলাম, দিন দুপুরের পরে সূর্য ঢোলার পরপরই, রাত দুপুরের পরে, রাত দুপুর পার হওয়ার পরই পরই, তারপরে বললাম রাতের কোনো অংশে, তারপরে বললাম যে আজান এবং একামাতের মাঝে, তারপরে বললাম যে আজান হচ্ছে উত্তর দিতে থাকেন, উত্তর দিতে থাকেন, যখন উত্তর চলে শেষ হয়ে গেল এবার চান, চান যা চাইবেন তাই দেওয়া হবে, যা চাইবেন তাই দেওয়া হবে। কেন সব দরজা খোলা আছে? বুঝাতে পারিনি, মনে থাকবে না মনে হয়। চাওয়ার পদ্ধতিতে বললাম যে স্বাভাবিক চাওয়া এটা, হাত তুলে, আর একটু এগাছা এটা, আর এবার একবারে পূর্ণ হাত উঠে এখনই দিতে হবে, তা নামি দেয়াল, দেওয়াই লাগবে, আগে দিতে হবে তারপরে কোনো কথা। খুব চাপ দিয়ে চাইবেন, কান্নাকাটি করে প্রার্থনা করুন সম্মানিত দিনী ভাই বোন। বিশেষ প্রার্থনার কিছু পদ্ধতি বলে আবারও আপনার কাছে ফিরে যাচ্ছে মর্মে। আপনি রাতে উঠে সুন্দর করে অজু করে দুই রাকাত সালাত আদায় করে বিনয়ের সাথে বলুন, পৃথিবীতে বড় বড় ইতিহাস আছে, তাদের কথা কবুল হয়েছে, দুই রাকাত সালাতের পরে আপনারও কথা কবুল হবে মর্মে। এই দারুল হুদা কমপ্লেক্সের জন্য দোয়া করবেন, দোয়া কবুল হয়। লাইরাদুত তাকদিরিল্লাহ বিদুয়ায়, দোয়া এমন একটা জিনিস যে দোয়া ভাগ্যকে পরিবর্তন করে দেয়। পৃথিবী সৃষ্টির ৫০,০০০ বছর পূর্বে ভাগ্য লেখা হয়েছে, দোয়া দিয়ে পরিবর্তন করা হবে। অতএব দোয়াই করুন, প্রার্থনা করুন, কবে হবে দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাবা রাজশাহী জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, এই প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়া করেন, আমার মনে বড় সাদ। আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই, গড়ব ইনশাআল্লাহ। এই দুই প্রতিষ্ঠানে বর্তমান ২৯৫৭ জন, প্রায় ৩,০০০ ছেলে মেয়ে আবাসিক, প্রায় আবাসিক অবস্থান করছে। আর দুই প্রতিষ্ঠানে ১৫৬ জন শিক্ষক শিক্ষিকা। আমি সবার জন্য অনুরোধ জানাচ্ছি, আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়ার দাবি। সাথে সাথে আপনাকে আর একটা কথা বলছি, সালাফি কনফারেন্স সামনে মার্চ মাসের ৫-৬, মার্চের ৫-৬ সালাফি কনফারেন্স আপনার জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। সকল দিনী ভাই বোনকে বিশেষ প্রার্থনার অনুরোধ রাখে, জামিয়া সালাফিয়া এবং এই দারুল হুদা কমপ্লেক্সের জন্য দোয়া করার অনুরোধ রেখে, মাসিক আলিতে সম্পত্রিকা কোথায় আছে তা সংগ্রহ করার অনুরোধ রেখে আজকের আমার বিশেষ প্রার্থনার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ আমরা মানুষ, ভুল ত্রুটি থাকতেই পারে, তুমি আমাদের ক্ষমা করো, তোমার দরবারে এ দাবি এ দাওয়া এ আসসালামু আলাইকুম।